হাই বন্ধুরা, আপনাদের জন্য আমি এই টিউটোরিয়ালটা অনেকদিন আগেই বানিয়ে রেখেছিলাম, আজকের আপলোড করছি। কিন্তু টিউটোরিয়ালটা অনেক বড় হওয়ার কারণে আমি এখানে কোনো ভয়েস দিতে পারিনি, তো এর জন্য আমি দুঃখিত। তবে এইটা যদি আপনি ভালোভাবে আপনারা দেখেন, আশা করি আপনারা কাজ শিখতে পারবেন। অনেক দিন ধরে অনেকে রিকোয়েস্ট করেছিল যে 2018 বা CAD-CAM-17-এর ওপর যদি কোনো টিউটোরিয়াল বানানো যায়, তো আমি চেষ্টা করলাম। এবং আপনাদের রিয়াকশান কিরকম পাই বা আপনাদের তরফ থেকে রিপ্লাই কিরকম পাই, তার উপর ডিপেন্ড করবে আগামী দিনে আমি আরো কিছু টিউটোরিয়াল তাহলে আপলোড করব। আপনারা যত বেশি করে আমায় সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন, লাইক দেবেন, আমি তত উৎসাহিত হব আরো ভালো কাজ করতে। এবং এই বড় বড় টিউটোরিয়ালগুলোর ক্ষেত্রে কি হয়, অনেক বড় এবং অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, তো তো এক্ষেত্রে ভয়েস দিয়ে করাটা একটু সমস্যার হয়। তারপরে ভাষা নিয়ে অনেকের অনেকের নানা রকম প্রবলেম থাকে, অবজেকশন থাকে। কেউ বলে বাংলায় বানান, কেউ বলে হিন্দিতে বানান, কেউ বলে ইংরেজিতে বানান। তো আমি এই টিউটোরিয়ালটা টোটাল ভয়েসটা মিউট করে দিলাম, আপনারা জাস্ট এটা দেখুন, দেখে অপশনগুলোকে বুঝে আপনারা কাজ করতে থাকুন। এবং আপনাদের রিয়াকশনটা কিরকম হয়, রিপ্লাইটা কিরকম হয় সেটা আমি দেখবো। যদি দেখি যে আপনারা আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেছেন, তাহলে আগামী দিনে মানুষের যে ফেস হয় তার টিউটোরিয়াল আমার কাছে বানানো আছে, আমি আপলোড করব। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ফ্রেন্ডস।